বাংলাদেশের কোন কোন ব্যাংক রেমিটেন্সের উপর 5% প্রণোদনা বা বোনাস দিচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সিদ্ধান্ত নিয়েছিল যে প্রবাসী আয়ের উপর বাড়তি 2.5% পর্যন্ত প্রণোদনা দেবে ব্যাংক, তথা বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে 5% প্রণোদনা বা বোনাস পাবে। যদিও বাফেদা বলেছিল এই প্রণোদনা দেওয়ার জন্য ব্যাংক বাধ্য নয়, ব্যাংক যদি প্রবাসী আয় কিনতে চায় তাহলে এই প্রণোদনা দিতে পারে। তারই সূত্র ধরে বাংলাদেশের কিছু কিছু ব্যাংক প্রবাসী আয়ের উপর ভিত্তি করে 5% প্রণোদনা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ ব্যাংক 5% প্রণোদনা বা বোনাস দিচ্ছে না। তবে কোন কোন ব্যাংক 5% প্রণোদনা দিচ্ছে রেমিটেন্সের উপর তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, কিন্তু আপনারা আপনাদের নিজ দায়িত্বে বুঝে শুনে রেমিটেন্স পাঠাবেন। কারণ কোন কোন ব্যাংকের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য রয়েছে। যে ব্যাংকগুলো 5% বোনাস দিচ্ছে সে ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক।